অনুভূতি তো খুব সাংঘাতিক। আমি তো বিশেষায়িত রঙে রঙিন হয়ে আছি, আমার মনটা ভীষণ উৎফুল্ল। বই যখন বাসার কাছে এসে পড়ে এবং বা গাড়িতে করে নিজের কাছে বই আসে, ওখান থেকে বই পড়ি, ভালো তো লাগবে যে আমার কাছে লাইব্রেরি এসে পড়তেছে, আমি আমার মতো করে পড়তে পারতেছি। আলোকিত মানুষ চাই স্লোগানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পথ চলা শুরু হয় 1978 সালের 17 ডিসেম্বর। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ সুদীর্ঘ 45 বছর ধরে লাখো কোটি মানুষের হৃদয়ে আলোর শিখা ছড়িয়ে চলেছেন। ঈদের চেয়েও বেশি আনন্দের আসলে ঈদে এই বন্ধু বান্ধব নিয়ে এই আড্ডাবাজিটা তো আর ঈদের দিনে ওইভাবে হয় না। তো আমরা সবসময় অপেক্ষা করি এটার জন্য, কারণ অন্য যে জায়গায় যাই সমমনা মানুষের খুব অভাব পাই। তো এই একটা জায়গা যেখানে আমরা সব সমমনারা একসাথে হয়ে একটা উৎসব মুখর আড্ডাবাজি এবং সবসময় শিল্প সাহিত্য নিয়ে আলোচনা, আমার মনে হয় যে এর চেয়ে আনন্দের দিন আমাদের মধ্যে আর নাই যারা কেন্দ্রে নিয়মিত আসেন। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র শিল্প সাহিত্যের জন্য বই পড়ার জন্য যা করেছে সেটা হচ্ছে অতুলনীয়। সংগঠনটি সম্প্রতি প্রতিষ্ঠার 45 বছর পূর্ণ করেছে। নাচ, গান, আবৃত্তি, শোভাযাত্রা আর কথামালায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে দিনব্যাপী বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয় শুক্রবার। আসলে আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে হলে ভ্রমণ করতে হবে এবং বই পড়তে হবে। আর আমি বাতিগড়ে যা দেখছি, যা আছে সেটা হচ্ছে যে জ্ঞান অন্বেষণের জন্যে বাতিগড়ে প্রত্যেকটি নবীনকে আসতে হবে। আসলে বিশ্ব সাহিত্য কেন্দ্র কিন্তু আমাদের কাছে একটা আবেগ। এখানে সবসময় শিল্প এবং সংস্কৃতির যে সঠিক চর্চাটা এবং যেই আমরা মনে করি এটা হচ্ছে আমাদের একটা নিরাপদ চর্চা কেন্দ্র, এবং এখানে এসে আমরা কিন্তু নিরাপদে অক্সিজেন নিতে পারি। কালের পরিক্রমায় মনে হচ্ছে যে এটা ধীরে ধীরে কর্পোরেট স্টাইল ধারণ করতেছে। এতে শিল্প সেবা বা সংস্কৃতি সেবা কী হবে জানি না, তবে কেন্দ্রের যে বিসিবি দীর্ঘদিন টিকে থাকার জন্য এটা একটা প্রসেস বলে আমি মনে করি। দেশ বরেণ্য ব্যক্তিত্ব, কেন্দ্রের বিভিন্ন সময়ের বিভিন্ন কর্মসূচির শিক্ষার্থী ও সুফানুদায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রাঙ্গণ।